আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এই টপিকটা নিয়ে। তো প্রথমে আমরা জানবো তড়িৎ বিশ্লেষ্য কোষ কি। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে এমন ধরনের তড়িৎ কোষ যে কোষে মূলত তড়িৎ শক্তির সাহায্যে রাসায়নিক বিশ্লেষণ ঘটানো হয়, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যবহার করে আমরা একটা কোনো তড়িৎদ্বারের উপাদানকে তার উপাদান মৌলে বিভক্ত করব, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ শক্তির সাহায্যে রাসায়নিক বিশ্লেষণকে আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষণ। তো আজকে আমরা মূলত গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলবো। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা দুই ধরনের অবস্থায় সম্পন্ন করা যায়। এক হচ্ছে গলিত অবস্থা আয়নিক যৌগের, অপর হচ্ছে আয়নিক যৌগের জলীয় দ্রবণ অবস্থা। তো গলিত অবস্থায় শুধুমাত্র আমরা যে আয়নিক যৌগটা নিব সে আয়নিক যৌগের আয়নগুলোই উপস্থিত থাকে, কিন্তু যখন জলীয় দ্রবণ নেই আমরা, তখন জলীয় দ্রবণের মধ্যে সেই আয়নিক যৌগের আয়নগুলো ছাড়াও পানি, প্রোটন এবং হাইড্রোক্সিল আয়ন হিসেবে অবস্থান করে, অর্থাৎ দুইটি ক্যাটায়ন এবং দুইটি অ্যানায়ন থাকে। আজকে যেহেতু আমরা শুধুমাত্র গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, তাই শুধুমাত্র এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উপস্থিত আছে। তো স্বাভাবিকভাবে বা সহজে প্রক্রিয়াটা বর্ণনা করলে কি হবে, আমরা যখন একটা তড়িৎ বিশ্লেষ্যর গলিত অবস্থা নিব, সেটা সোডিয়াম ক্লোরাইডকে প্রথমে একটা এমন একটা পাত্রে রাখবো যেই পাত্রটা হচ্ছে অপরিবাহী পাত্র। তো অপরিবাহী পাত্রের মধ্যে দুইটা ইলেকট্রোডকে ডুবানো হবে এবং দুইটা ইলেকট্রোডের সাথে একটা ব্যাটারি বা তড়িৎ উৎসকে যুক্ত করা হবে। তড়িৎ উৎসে ধনাত্মক প্রান্তের সাথে একটা তড়িৎদণ্ড, ঋণাত্মক প্রান্তের সাথে অপর একটি তড়িৎদণ্ড যুক্ত থাকে। তো তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যেই তড়িৎদণ্ড যুক্ত থাকে সেটা কাজ করে অ্যানোড হিসেবে, এবং ঋণাত্মক প্রান্তের সাথে যেই তড়িৎদণ্ডটা যুক্ত থাকে সেটা কাজ করে ক্যাথোড হিসেবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে ক্যাথোড এবং অ্যানোডের যে চার্জ সেটা কিন্তু অপোজিট হয়, কারণ আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষে এতদিন আমরা পড়ে এসেছি অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোড পজিটিভ, ক্যাথোড নেগেটিভ। তো তড়িৎ বিশ্লেষ্য কোষের এই তড়িৎদণ্ডের চার্জগুলো সহজে মনে রাখার একটা উপায় আছে। আমরা মনে রাখবো যে অ্যানোডের দিকে যাবে হচ্ছে অ্যানায়ন, ক্যাথোডের দিকে যাবে ক্যাটায়ন। তো অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ, যেহেতু সে নেগেটিভ তাই অবশ্যই সে পজিটিভ চার্জের দিকে আকৃষ্ট হবে, তাই অ্যানোড হবে পজিটিভ চার্জ বিশিষ্ট। অপরদিকে ক্যাটায়ন নিজস্ব চার্জ হচ্ছে পজিটিভ, তো ক্যাটায়ন পজিটিভ চার্জ বিশিষ্ট হওয়ায় সে নেগেটিভ চার্জ বিশিষ্ট কোনো তড়িৎদণ্ডের দিকে আকৃষ্ট হবে, তাই ক্যাটায়ন যে তড়িৎদ্বারের দিকে যাবে সেটার চার্জ হবে নেগেটিভ এবং সেটা হবে ক্যাথোড। সহজ কথায় ক্যাটায়ন আকৃষ্ট হবে ক্যাথোডে, অ্যানায়ন আকৃষ্ট হবে অ্যানোডে, এ কারণে অ্যানোড হবে পজিটিভ এবং ক্যাথোড হবে নেগেটিভ। তো এখানে আমরা সম্পূর্ণ যেই পদ্ধতিতে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় শিল্প ক্ষেত্রে সেই চিত্রটা অঙ্কন করেছি। তো এখানে আমরা প্রথমে একটা বড় ট্যাঙ্ক নিয়েছি, অপরিবাহী তৈরি একটা বড় ট্যাঙ্ক নেওয়া হয়েছে। এখন এই ট্যাঙ্কের মধ্যে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড প্রথমে প্রবেশ করাবো। তো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, 883 ডিগ্রি সেলসিয়াস, এবং এই টেম্পারেচারে সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে গেলে দেখা যায় সোডিয়াম বাষ্প রূপান্তরিত হয়ে যায়। তো যেহেতু এখানে সোডিয়াম ক্লোরাইডকে এত বেশি টেম্পারেচারে উত্তপ্ত করাটা অনেক ব্যয়বহুল প্রক্রিয়া, এ কারণে সোডিয়াম ক্লোরাইডের সাথে অপর একটা বিগালক যুক্ত করা হয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণ করার কারণে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হ্রাস পেয়ে 600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তখন আমরা কম টেম্পারেচার অর্থাৎ কম তাপমাত্রাতেই সোডিয়াম ক্লোরাইডকে গলাতে সক্ষম হই। যেহেতু শিল্পক্ষেত্রে ব্যবহৃত এটা প্রক্রিয়া, তাই শিল্পক্ষেত্রে সবসময় চেষ্টা করা হয় হচ্ছে খরচ যেভাবে কমানো সম্ভব হয়। তো বেশি তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডকে গলানোর জন্য বেশি খরচ হয়, এ কারণে খরচটাকে কমানোর জন্য সোডিয়াম ক্লোরাইডের সাথে বিগালক হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত করে গলনাঙ্ক হ্রাস করে তারপরে ব্যবহার করা হয়। তো এখন সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের যে গলিত মিশ্রণ সেটাকে প্রবেশ করানো হলো এই ফানেল দিয়ে এই পাত্রের মধ্যে। তারপরে এখানে আমরা যে মিশ্রণটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত অবস্থায় আছে। এখন এই গলিত সোডিয়াম ক্লোরাইডের এখানে জারণ বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হবে। গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হয়, অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, তারা অবশ্যই অ্যাকোয়াস ফর্মে থাকবে।
অর্থাৎ আয়নিত অবস্থায় আছে। সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের মধ্যে সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন, ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন। তো আমরা একটু আগেই বললাম তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে ক্যাটায়ন আকৃষ্ট হয় ক্যাথোডের দিকে, অ্যানায়ন আকৃষ্ট হয় অ্যানোডের দিকে। তো এই পাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন অ্যানোড যুক্ত আছে। তো এই কার্বন অ্যানোডটা পাত্রের যে ট্যাঙ্কটা, পাত্র বা ট্যাঙ্কের নিচ থেকে প্রবেশ করানো থাকে, কার্বনের তৈরি থাকে এবং দুই পাশে দেখতে পাচ্ছি আছে ক্যাথোড। ক্যাথোডটা তৈরি হয় আয়রন দিয়ে এবং এটা অনেকটা বৃত্তাকার শেপের থাকে। ক্যাথোড এবং অ্যানোডের মাঝখানে একটা তারজালি ব্যবহার করা হয়। এই যে আমরা প্রলেপটা অঙ্কন করেছি এটা হচ্ছে তারজালি। এই তারজালি দিয়ে ক্যাথোড এবং অ্যানোডকে পৃথক রাখা হয়, কারণ আমরা জানি যে অ্যানোডে কী হবে, জারণ প্রক্রিয়ায় সোডিয়াম অ্যানোডে হচ্ছে গিয়ে ক্লোরাইড জারিত হবে এবং ক্যাথোডে সোডিয়াম বিজারিত হবে। তো বিজারিত সোডিয়ামের সাথে যেন ক্লোরিন গ্যাসের কোনো ধরনের সংস্পর্শ তৈরি না হয়, এ কারণে তাদেরকে পৃথক রাখার জন্য মূলত এই তারজালিটা ব্যবহার করা হয়েছে। এবং অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কিন্তু বৈদ্যুতিক সংযোগ আছে, যে তড়িৎ উৎস ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন করা হবে সেই তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তকে অ্যানোডের সাথে যুক্ত করা হয় এবং ঋণাত্মক প্রান্তকে এই ক্যাথোডের সাথে যুক্ত করা হয়। তো এখন অ্যানোডে হবে জারণ প্রক্রিয়া, ক্যাথোডে হবে বিজারণ প্রক্রিয়া। তো অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে অ্যানোডে অ্যানায়ন ক্লোরিন বা ক্লোরাইড আয়ন যাবে, সে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করবে। পরপর দুইটা ক্লোরিন পরমাণু এরকম যুক্ত হলে তৈরি হবে এক অণু ক্লোরিন। যেহেতু ক্লোরিন গ্যাসীয় অবস্থায় থাকে এবং গ্যাস কিন্তু দ্বিপরমাণুক গ্যাস ক্লোরিন, এ কারণে এখানে অবশ্যই পরমাণু হিসেবে থাকবে না, সে দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করে তারপর সে গ্যাস হিসেবে মুক্ত হবে। এবং এখানে দেখতে পাচ্ছি একটা ফানেল আকৃতি অংশ আছে। এই ফানেল শেপ এই জায়গাটা দিয়ে হচ্ছে এই যেহেতু এটা অ্যানোড, এই জায়গায় হচ্ছে জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ এখানে ক্লোরিনগুলো এসে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয় এবং ক্লোরিন গ্যাসটা এই পথে বাইরে বের হয়ে যায়। তো ক্লোরিন গ্যাসটাকে যেহেতু এখানে সংরক্ষণ করা হবে তাই এটাকে কিন্তু উন্মুক্ত রাখা হয় না, এটাকে একটা পাইপের সাথে সংযোগ করে দেওয়া হয় যেন ক্লোরিন গ্যাসটা ওই পাইপ দিয়ে বেয়ে যে জায়গায় সংরক্ষিত হবে সেই পাত্রে পৌঁছাতে পারে। এরপরে এই যে ক্যাথোড, ক্যাথোডে হবে কি বিজারণ প্রক্রিয়া। তাহলে আমরা ক্যাথোডে যে বিজারণ অর্ধবিক্রিয়া সেটা দেখছি। তো ক্যাথোডে যাবে হচ্ছে ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে রূপান্তরিত হবে সোডিয়াম ধাতুতে। এই যে এখানে ক্যাথোডের উপরের মাথায় যে সোডিয়াম ধাতুগুলো তৈরি হবে সেগুলো আবার অপর দিকে আরেকটা পাত্রের সাথে সংযুক্ত আছে। তো সোডিয়াম ধাতুগুলো এই পাত্রতে যে জমা হবে, এবং যেহেতু আমরা জানি সোডিয়াম অত্যন্ত সক্রিয় একটা ধাতু এবং বিস্ফোরণ ধর্মী, এ কারণে সোডিয়ামকে নিষ্ক্রিয় রাখার জন্য এই পাত্রের মধ্যে কেরোসিন রাখা থাকে। তারপর এই নতুন উৎপন্ন হওয়া সোডিয়ামগুলো যে কেরোসিনপূর্ণ পাত্রে জমা হয় যেন সোডিয়ামগুলো কোনো ধরনের বিক্রিয়া আবার অংশগ্রহণ না করে। তো এভাবে এই দিকে পাত্রের মধ্যে সোডিয়াম জমা হতে থাকে এবং এই দিকে যুক্ত পাইপের সাথে কানেক্টেড হয়ে যে নলটা থাকে সেই নলে ক্লোরিন গ্যাস জমা হতে থাকে। এই প্রক্রিয়ায় মূলত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন জারণ বিজারণের মাধ্যমে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হলো। তো আশা করি আজকের এই গলিত সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থার যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সেটা সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।